ডিম এইভাবে রান্না করুন। সবথেকে সহজ উপায় শিখুন যা সবথেকে বেশি সুস্বাদু হবে। শুধু একবার এইভাবে খেয়ে দেখুন। কথা দিচ্ছি আপনি কখনোই এর স্বাদ ভুলতে পারবেন না। শুরুতেই আপনার দরকার হবে মাঝারি সাইজের 4-5টি ডিম। এবারে নিয়ে নেবেন 1 টুকরো আদা। আদা যত সম্ভব পাতলা করে এইভাবে করে কেটে নেবেন। এবারে উপকরণগুলোকে একটি পাত্রে তুলে নেবেন, ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন সেভাবে। এবারে 2-3 টুকরো রসুন নেবেন। রসুনগুলোকে মাঝখান থেকে এইভাবে করে কেটে নেবেন। এবারে চুলা অন করে তার উপর একটি পাত্র বসিয়ে নেবেন। এবারে তার ভেতরে বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে দেবেন। এবারে ডিমগুলোকে এর ভেতরে দিয়ে ঢাকনা বসিয়ে দেবেন। এবার অপেক্ষা করবেন 6-7 মিনিট। মাঝে 2-1 বার ঢাকনা উঠিয়ে ডিমগুলোকে নেড়ে চেড়ে নিতে পারেন। সবশেষ সেগুলোকে একটি পাত্রে তুলে নেবেন এবং সেগুলোর খোসা ছাড়িয়ে নেবেন। খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবারে প্রত্যেকটি ডিমকে এইভাবে করে লম্বালম্বিভাবে সামান্য একটু করে কেটে নেবেন। একে একে সবগুলো ডিম একই প্রসেসে কেটে নেবেন। এবারে চুলা অন করে দিয়ে তাতে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবেন। তেল গরম হয়ে আসলে ডিমগুলোকে এইভাবে করে ছেড়ে দিন। তারপর ডিমগুলোর ওপরের আবরণ ভাজা হওয়ার জন্য অপেক্ষা করুন। 2-3 মিনিট পর দেখবেন সেগুলো ভাজা হয়ে গিয়েছে। মোটামুটি ওপরের দিকে এইরকম বাদামি আবরণ চলে আসবে। এবারে ডিমগুলোকে একটি পাত্রে তুলে নেবেন। এবারে সেই একই পাত্রে তেল কমিয়ে তার ভেতরে আদা ও রসুন কুচি দিয়ে দেবেন। সাথে দিয়ে দেবেন 2-3টি তেজপাতা। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নেবেন। ভাজা শেষ হয়ে গেলে তাতে সামান্য কিছুটা পরিমাণ পানি দিয়ে ঢাকনা লাগিয়ে দেবেন। 2-3 মিনিট পর ঢাকনা তুলে একটি চিমটার সাহায্যে তেজপাতাগুলোকে তুলে ফেলবেন। এবারে এর ভেতরে দিয়ে দেবেন কিছুটা পরিমাণ লবণ। এরপর দিয়ে দেবেন কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়া। সাথে দিয়ে দেবেন কিছুটা পরিমাণ হলুদ গুঁড়া। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা বসিয়ে দেবেন। এক্ষেত্রে আপনাদের বলে রাখি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মশলা মিশিয়ে নেবেন। 2-3 মিনিট পর ঢাকনা তুলে এবারে ভেতরে থাকা আদা রসুন কুচিগুলো তুলে ফেলবেন। তুলে ফেলার প্রধান কারণ হলো আমাদের রান্নার ভেতরে শুধুমাত্র এর কিছুটা পরিমাণ ফ্লেভারের দরকার ছিল। তবে আপনারা যদি চান আদা বাটা ও রসুন বাটা ব্যবহার করতে পারেন। এবারে এর ভেতরে দেবেন সামান্য কিছুটা পরিমাণ সয়া সস। সাথে দিবেন আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন। তারপর এতে দিয়ে দেবেন কিছুটা পরিমাণ টমেটো সস। সবগুলো উপকরণ নেড়ে চেড়ে সবশেষ এতে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেবেন। এবারে সবগুলো উপকরণ বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নেবেন। এরপরে সবগুলো ডিম তার ভেতরে দিয়ে দেবেন। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা বসিয়ে দেবেন। এক্ষেত্রে খেয়াল রাখবেন চুলার তাপ যেন খুব বেশি না থাকে। রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবারে তুলে নেওয়ার আগে তার ভেতরে 1.5-2 চা চামচ পরিমাণ তিল দিয়ে দেবেন। তিল ভালোভাবে মিশিয়ে নিয়ে সবশেষ একটি পরিবেশন পাত্রে তুলে নেবেন। সবশেষ দেখুন এটি কতটা লোভনীয় লাগছে। এটিকে আপনারা ব্রেকফাস্টে খেতে পারেন। এর ক্যারামেল রুটি দিয়ে খেতে সত্যি খুবই দারুণ লাগে, তাই এটি অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো কুকিং আইডিয়া নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।